বিরাটের ব্যাটে রুদ্ধশ্বাস জয় ভারতের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে ভারত দুশো রান তারা করতে নেমে শুরুতেই হিটম্যানের উইকেট হারালেও লোকেশ রাহুল ও বিরাট কোহলির দুরান্ত লড়াইয়ে ম্যাচে ফেরে ভারত দ্বিতীয় উইকেটে কোহলি ও রাহুলের সেঞ্চুরির পার্টনারশিপে ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি পোলার্ড হোল্ডাররা রাহুল ক্যারিয়ারে সাত নম্বরে হাফ সেঞ্চুরি করে ডগ আউটে ফিরলেও বিরাটকে সঙ্গ দেন ঋষভ পান্ত শেষ পর্যন্ত একাই ম্যাচ বের করে নেন অধিনায়ক কোহলি পঞ্চাশ বলে ছয়টি ছক্কা ও ছয়টি বাউন্ডারির সাহায্যে চুরানব্বই রানে অপরাজিত থাকেন বিরাট সে সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিজের সেরা স্কোরটি করেন কোহলি প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বিরাটের আস্থার মর্যাদা দেন পান্ত শুরুতেই বিরাট ছন্দ না থাকলেও রাহুল আউট হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন কোহলি তৃতীয় উইকেটে পন্তের হাফ সেঞ্চুরি যোগ করে দলকে নিশ্চিত জয়ে পৌঁছে দেন বিরাট শুক্রবার ছত্রিশ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান কোহলি আন্তর্জাতিক টি ক্যারিয়ারে এটি তেইশতম হাফ সেঞ্চুরি তার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুশোরও বেশি রান তাড়া করতে নেমে শুরু করেন রাহুল আর শেষ করেন কোহলি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি করার পাশাপাশি হাজার রানের মাইল ইস্টন টোপকে যান রাহুল স্বপ্নের ফর্মে থাকা রাহুল দলকে জিতিয়ে আসতে পারেননি চল্লিশ বলে চার ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে বাষট্টি রানে ডাগ আউটে ফেরেন রাহুল রাহুল যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করেন কোহলি ছত্রিশ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান বিরাট এর আগে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে হেডমায়ার পোলার্ড ও লুইসের ব্যাটে ভারতের সামনে দুশোর বেশি রানের টার্গেট রাখে ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করেন বিগম্যান পোলার্ড ও হোল্ডার এর আগে সতেরো বলে চার করে ওয়াশিংটন সুন্দরের বলে বলে এলবিডব্লিউ হন লুইস ছক্কা ও দুটি সহ ছাপ্পান্ন রান করেন হেডমায়ার উনিশ বলে চারটি ছয় ও একটি চার সহ সাঁত্রিশ রান করে ডাগটে ফেরেন পোলার্ড এরপর প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার নয় বলে চব্বিশ রান করে অপরাজিত থাকেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার পর বিরাট জানিয়েছিলেন রান তাড়া করতে বেশি পছন্দ করে তার দল সেটাই করে দেখালো কোহলি আঠারো পয়েন্ট চার ওভারে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন অধিনায়ক আট বল বাকি রেখেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল ভারত সেই সঙ্গে তিন ম্যাচের তিনটি টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বিরাট কোহলিরা